করে সরকার প্রকল্পের মাধ্যমে। খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিভীষি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, যে জেলাগুলো শস্য ভাণ্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গার ইরোশনের ফলেও, মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। কাজের উপরে ওভারফ্লো জল হতো, আমাদের বিশেষ জল হতো, মাঠ ভেঙেছে, উসুড়াতে চার জায়গায়, খানাকুলে সাত জায়গায়, উদয়নারায়ণপুরের পাঁচ জায়গায়, আমতার তিন জায়গায়, পাঁশকুড়ার ছয় জায়গায়, ঘাটালের পনেরোর বেশি জায়গায় বাঁধ ভেঙেছে, ইনক্লুডিং দাসপুর। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর্থ যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। এই দেউলিয়া আর ভিখারি পশ্চিমবঙ্গ সরকারকে কে জমি দেবে? তাহলে কি ঘাটালবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে না দাদা? সম্পূর্ণ প্রতারণা করা। সরকার হবে ২৬ এবং বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান করবে। জলের যাতে খামতি না হয়, মানে খাবার জলে পিএইচই কে বলে দেওয়া হয়েছে, পিডব্লিউডি কে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে ১১ লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়, অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব, জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই ১১ লক্ষ মানুষের বাড়ি। কিন্তু সরকার নেই এবং নির্লজ্জের মতো কালো জলের ট্যাঙ্কিতে, ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না, তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ। ওদের একটা রিলিফে কোথাও আপনি দেখতে পাবেন না বিজেপি ঝান্ডা বা শুভেন্দু অধিকারীর মুখ লাগানো আছে, একটা জায়গাও দেখতে পাবেন না। দেখুন জল দিচ্ছে তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগিয়ে। হাইটেক এনক্লেভ, ঠিকানা ১৭৯ SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, দিশাহুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লে গ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, চব্বিশ ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন, বুকিং চলিতেছে ৭০। যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি, ঠিকানা রিশা কেভিন্টার্স এর কাছে। এখানে থাকছে ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই, চব্বিশ ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন, বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট, পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার, ফোন নাম্বার 7003017121।
একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।